নমস্কার বন্ধুরা, আমি সৃজা। আপনাদের সবাইকে আমার বং ট্রাভেলা চ্যানেলে স্বাগত। আমাকে আমার অনেক বন্ধুরা এবং অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করেছে যে আমি কেন শুধুমাত্র ছবি দিয়ে ভিডিও বানাই, কেন আমি ভিডিও দিই না। আনফর্চুনেটলি আমি যে কটা জায়গার ভিডিও এখন অবধি দিয়েছি, মানে লখনউ, জবলপুর, পাঁচমারি, খাজুরাহ, ভবিষ্যতে আরও দেবো, যখন ঘুরতে গেছি এইসব জায়গায় কখনো ভাবিনি যে আমি ইউটিউবে নিজের ভিডিও দেবো। সে কারণে কখনোই ভিডিও করিনি, কারণ আমি ছবি তুলতেও খুব ভালোবাসি। সবসময় আমি ছবি তুলতাম, কারণ ভিডিও করলে জায়গা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। অনেক ছবি তোলার জন্য আমি কখনোই ভিডিও করিনি। সে কারণে আপাতত আমার কাছে যে জায়গাগুলোতে অলরেডি গেছি সেসব জায়গার ভিডিওস নেই, কিন্তু ভবিষ্যতে আমি যখনই কোথাও ঘুরতে যাব, কথা দিচ্ছি ভিডিও করব, আরও সুন্দর ব্লগ তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমি আমার এই ভিডিওগুলোকে যথাসাধ্য ছবি দিয়ে এবং সে জায়গার তথ্য দিয়ে ভরপুর করার চেষ্টা করি। যাদের তোমাদের ভালো লাগছে বা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরও আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে একটি সুন্দর জায়গা নিয়ে কথা বলবো, আশা করি টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। শিলং খুব সুন্দর একটা শৈল শহর, যেমন এর সৌন্দর্য তেমনই এর সুন্দর খাবার দাবার, ঝর্ণা, ফুল, রাস্তাঘাট সব কিছু থেকে মানে জাস্ট চোখ ফেরানোর উপায় নেই, এত সুন্দর। আজকে আমি ছবি আর তথ্য দিয়েই আবার এই ভিডিওটি বানিয়েছি। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের। মেঘেদের আলয়, মেঘেদের স্বর্গরাজ্য এই মেঘালয়। একদম অক্ষরে অক্ষরে সত্যি, 1970-এ আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্বশাসিত রাজ্য গড়লেও 1972-এ 21 জানুয়ারি 5টি জেলা নিয়ে জন্ম হয় ভারতের 21তম মেঘালয় রাজ্য। সারা রাজ্যটাই পাহাড়ি, প্রায় 1200 থেকে 1965 মিটার উঁচুতে অবস্থিত মেঘালয়। শিলং আসতে গেলে আসামে এসে এক রাত স্টে করে নেওয়াই ভালো, নলে জার্নিটা খুব হেট্টিক হয়ে যায়। ভারতের শৈল শহরগুলির মধ্যে শিলং পাহাড়ের আকর্ষণ অন্যতম। পাইন ও ফাড়ে ছাওয়া, ফুল ও ফুল চারিদিকে। শিলং ছিল ব্রিটিশদের কাছে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। এখানকার জলবায়ু প্রায় ইংল্যান্ডের মতোই। কবিগুরু রবীন্দ্রনাথের নানান স্মৃতিও জড়িয়ে আছে শিলং পাহাড়ে। শেষের কবিতার যন্ত্র সংঘর্ষ ঘটে এই শিলং পাহাড়েই। পাইনে ছাওয়া রবীন্দ্রনাথের বসতবাড়ি মালঞ্চ আজও অতীত রোমন্থন করায়। শিলং পাহাড়ের আর এক বৈশিষ্ট্য হল খাসি মেয়েরাই দোকানি শহরের দোকানপাটে কাজ করে। শিলং পাহাড়ের গর্ব গলফ ক্লাব। শিলং পাহাড়ের আরও এক দারুণ জায়গা ওয়াংখেরাং কোম্পানির প্রজাপতির মিউজিয়াম। নানান বর্ণের, নানান ধরনের সহস্রাধিক প্রজাপতি, মথ, ফড়িং, মাকড়সা আকর্ষিত করে এখানে। বিদেশেও পাড়ি দিচ্ছে রং বেরঙের এই প্রজাপতি। শহরের পশ্চিম প্রান্তে বড় বাজার, হ্যাঁ কলকাতার মতো শিলংয়েও এক বড় বাজার আছে। খাসিয়া মেয়েরা দোকানি এখানে। এদের হাতের কাজ, বিশেষ করে লাল, সাদা, ডুরে কাটা, মেজো শাল, মধুবাঁশের তৈরি নানান জিনিস পর্যটকদের বিমোহিত করে। বাস স্ট্যান্ডকে ঘিরে আধুনিক সাজের পুলিশ বাজারও কেনাকাটা করার জন্য আদর্শ। পুলিশ বাজারেও বাস স্ট্যান্ডের সামনে সাপ্তাহিক হাট বসে, আর গভর্নমেন্ট এম্পোরিয়াম বসেছে পুলিশ বাজারের কাছে। পাইন ফার বাড়ছে ছাওয়া মেঘালয়ের উচ্চতম শিলং পিক। শিলং শহর সুন্দর দৃশ্যমান পিক থেকে। মেঘেরা ভেসে বেড়ায়, নির্মেঘ দিনে হিমালয়ের শিখরাচি দৃশ্যমান হয় পিক থেকে। যেদিন শিলং পৌঁছবেন সেদিন বিকেলবেলা হাঁটতে বেরিয়ে ঘুরে নিতে পারেন শহরান্তের এই হেলিপ্যাডটি। এবং এই হেলিপ্যাডের 12 কিমি দূরে রয়েছে এলিফ্যান্ট ফলস। এটি কিন্তু একই দিনে হবে না, এলিফ্যান্ট ফলস যেদিন দেখতে যাবেন সেদিন বাদবাকিগুলো সেই দিনই সেরে নেবেন।
177টি সিঁড়ি বেয়ে ধাপ নেমে গেছে নিচে। অনন্য সুন্দর এই দৃশ্য। বিপরীতে দুই পাহাড় জুড়ে সেতু, নিচু দিয়ে বয়ে চলেছে মিষ্টি মধুর তানে ঝর্ণা, তারই সাথে কোরাস ধরে চেনা অচেনা নানান পাখি। তবুও যেন শ্রমের তুলনায় প্রাপ্তি কম। ঝলমলে বা ডন বস্কো ক্যাথিড্রালটি দর্শন তালিকায় উল্লেখযোগ্য। তৈলচিত্রে যীশুখ্রিস্টের নানান আখ্যান আকর্ষণ বাড়িয়েছে। রঙিন কাচের আলোর বিচ্ছুরণ চমকপ্রদ। কাছেই রামকৃষ্ণ মিশন। প্যাকেজ ট্যুরের বাস চলে ওয়ার্ডলে গলফ ক্লাব দেখিয়ে শহরান্তে 5 কিমি দূরের বিডন ও বিশপ জলপ্রপাত দেখাতে। পাহাড় বেয়ে ধারা নামছে, বাই বিডন ডাইনে বিশপ জলপ্রপাত, উমিয়াম লেক। জলবিদ্যুৎ উৎপন্ন হয় এই উমিয়ামে। মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে এখানে। দাঁড়টানা নৌকো থেকে ওয়াটার স্কুটার উমিয়ামের জলে ভাসে। সামান্য কিছু পয়সার বিনিময়ে এই মনোরম জলবিহারটি ঘুরে নেবেন। শহরান্তে 16 কিমি দূরে চা বাগিচা, হ্যাপি ভ্যালি, অদূরে সুইট ফলস, বছরভর এর সৌন্দর্য শাশ্বত করে রাখে দর্শকদের। পোলো গ্রাউন্ডের পাশে রবীন্দ্রনাথের নামকরণ স্প্রেড ইগল ফলস, রেস কোর্সের পাশে সতী ফলস পায়ে পায়ে দেখে নেওয়া যায়। উমিয়ামের পথে আরও এক রমণীয় সেভেন সিস্টার ফলস। বর্ষাকালে এই ঝর্ণার রূপ অনবদ্য। 7টি জলের ধারা দুধের মতো নেমে চলে নিচে। সম্পূর্ণ শিলং শহরটি এত সুন্দর যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। উঁচু নিচু পথ বয়ে চলেছে সারা শহর জুড়ে, যেমন পরিচ্ছন্ন তেমনই রং বেরঙের। যেতে যেতে একটা গুরুদ্বার পড়েছিল, খুবই শান্তিপূর্ণ পরিবেশ সেখানে, ভেতরটা ঘুরে বেশ ভালোই লাগলো। শিলং শহরের এটাই মজা যে এখানে পায়ে হেঁটে ঘুরতেই এত ভালো লাগে যে কি বলবো। প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়তাম শুধু এখানকার রাস্তায় হাঁটার জন্য, সৌন্দর্য দেখার জন্য, এমনকি পথে মেলে পাহাড়ি বিশাল বিশাল মোমো। ওরে বাবা, সেই মোমো একবার খেলে কলকাতায় এসে আর মোমো খেতে ইচ্ছে করবে না। সুন্দর আপ্যায়ন করে তারা দোকানের ভেতর বসতে বলল, কিছু সময়ের মধ্যেই ছটপট বানিয়ে ফেলল ইয়া বড় বড় মোমো, 4টে মোমো। কি যে সুন্দর খেতে, কি আর বলবো। যতই আমরা পাহাড়ের জিনিস বা সমুদ্রের জিনিস শহরে পাই না কেন, কিন্তু একথা মানতেই হবে যে জায়গার যে খাবার বিশেষত, সেইখানকার সেই খাবার অনবদ্য। আশা করি তোমাদের শিলং শহরটাকে ভালো লাগলো। যারা গেছো তাদের স্মৃতির মন্থন হলো, যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরতে যেও। আর শিলং গেলে প্রত্যেক দিন পায়ে হেঁটে অবশ্যই ঘুরতে বেরোবে, অনেক কিছু দেখার আছে, মোমো খাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমাদের ভালো লাগাই আমার উৎসাহ। পরের দিন আরও একটি নতুন জায়গা নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো।